আলু বহুল প্রচলিত উদ্ভিজ খাদ্য। এটি কন্দজাতীয় এক প্রকারের সবজি যা মাটির নিচে জন্মে। এর আদি উৎস দক্ষিণ আমেরিকা মহাদেশ। সেখান থেকে 1600 শতকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উচ্চ পুষ্টিমান এবং সহজে ফলানো ও সংরক্ষণ করা যায় বলে এটি বিশ্বের সর্বাপেক্ষা প্রচলিত সবজিগুলোর মধ্যে অন্যতম। এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম খাদ্যশস্য। এর আগে রয়েছে যথাক্রমে ভুট্টা, গম এবং চাল। বন্য আলুর প্রজাতি উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণে উরুগুয়ে এবং চিলিতে পাওয়া যায়। বিভিন্ন চাষ করা এবং বন্য প্রজাতির জেনেটিক পরীক্ষা ইঙ্গিত করে যে আলুর উৎপত্তি দক্ষিণ পেরু অঞ্চলে এর একটি প্রজাতি থাকে। আন্দেশ পার্বত্য অঞ্চলের আশেপাশে এলাকা আলুর বেশ কিছু সংখ্যক প্রজাতির স্বাভাবিক উৎসস্থল। 400 বছরেরও কিছু বেশি পূর্বে 16 শতাব্দীর প্রথম দিকে স্পেনীয়রা যখন আন্দেশ পর্বত এলাকায় পৌঁছায় তখন তা প্রথম ইউরোপীয়দের গোচরে আসে। তাদের হাত ধরেই পরবর্তীকালে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ধান, গম এবং ভুট্টার পর আজ এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম ফসল। এর নির্দিষ্ট উৎপত্তি স্থল হিসেবে বিভিন্ন অঞ্চলের নাম উল্লেখ করা হলেও সম্প্রতি এটি গবেষণায় প্রমাণিত হয়েছে আলুর উৎপত্তি স্থল দক্ষিণ পেরু। পেরুর ইনকা সভ্যতার চাষের জমিকে আলু বলা হতো। সেখান থেকেই বাংলা আলু কথাটি এসেছে। যাই হোক, পেরুতে 7000 থেকে 10000 বছরের পুরনো প্রজাতির আলুর অস্তিত্ব প্রমাণিত হয়েছে। 1845 সালে যদিও ছত্রাক দ্বারা আলুর লেট ব্লাইট রোগ দেখা যায় যা পশ্চিম আয়ারল্যান্ডে ছড়িয়ে পড়ে, তারপরও আলুর উৎপাদন থেমে থাকেনি। বর্তমানে সমগ্র বিশ্বে প্রতিটি মানুষ বছরে গড়ে 33 কেজি আলু ভক্ষণ করে থাকে এবং এককভাবে চীন এবং ভারত সর্বাধিক আলু উৎপাদন করে থাকে। তবে বিশ্বের সমস্ত অঞ্চলেই বর্তমানে কম বেশি আলু জন্মে।